হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? নিশ্চয়ই সবাই খুব ভালো আছেন। আর আজ আমি আপনাদের সাথে আবারও এসেছি আমার ডেইলি অ্যাক্টিভিটিস শেয়ার করার জন্য। আজ সোমবার, আজ আমি বাহিরে একটু কাজে বের হব, তাছাড়াও একটু ঘোরাঘুরি হবে। আর আমি কোথায় কোথায় যাব সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তাছাড়া আপনারা যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার বেলকনি থেকে বাহিরের দৃশ্য, যা দেখতে খুবই সুন্দর লাগে। আর তার আগে আমরা হচ্ছে বাইরে ঘুরতে যাওয়ার আগে আমরা রান্না করব সকালে। তাহলে চলুন দেখে নিই আমি সকালে কী রান্না করি। আর আজকে যেহেতু একটু হালকা শীত শীত আবহাওয়া, এ কারণে আমি সকালে খিচুড়ি রান্না করব, কারণ হালকা শীতে খিচুড়ি খেতে দারুণ লাগে। তো আমাদের খিচুড়ি রান্নার করার জন্য আমাদের যা যা লাগবে তা আমরা দেখে নিই এখন। আমি এখানে কাঁচা মরিচ, পেঁয়াজ, রসুনের কোয়া, আদা, জিরা এবং রসুনের পেস্ট এবং সামান্য সবজি এবং চাল ও ডাল নিয়েছি। আমি দুজনের জন্য রান্না করব, তাই চাল এবং ডাল অল্প পরিমাণে নিয়েছি। এরপর আমরা চুলায় চলে যাব। এখন আমি প্রেশার কুকারে আমার চাল ভালোভাবে ধুয়ে এখানে দিয়ে দেব। আমরা ভালোভাবে ডাল এবং সবজি ধুয়ে এখানে দিয়ে দেব। আমি প্রথমে ডাল দিয়ে দিচ্ছি। এরপর সবজি দিলাম। এখন পেঁয়াজ, আমার এখানে চাল ডালের পরিমাণ অল্প তাই পেঁয়াজ অল্প দিলাম। আমার পেঁয়াজ বেশি কাটা ছিল, এখানে আমরা পরিমাণ মতো দেব। রসুনের কোয়া কয়েকটি, কাঁচামরিচ ফালি, আমি এখানে শুধু কাঁচামরিচ ফালিটাই ব্যবহার করব, শুকনো কোনো মরিচের গুঁড়া ব্যবহার করব না। তাই যে যার টেস্ট মতো এখানে মরিচ ব্যবহার করবেন। তারপরে স্বাদ মতো লবণ, হলুদ। খিচুড়িতে সাধারণত হলুদের পরিমাণ আমি একটু কম খেতে পছন্দ করি, তাই এখানে আমি একটু কম দিয়েছি। এরপর তেল, এরপর আমরা এখানে গরম মশলা দিয়ে দেব। গরম মশলা বলতে আমি এখানে তেজপাতা একটি, দারচিনি দুইটি এবং দুইটি এলাচ, সাদা এলাচ, এরপর আমরা আদা, জিরা, রসুনের যে পেস্ট করে রেখেছিলাম তা দিয়ে দিব অল্প অল্প করে। আদার পরিমাণ একটু কম দেব। এরপর আমি এখানে পাঁচফোড়ন দিয়ে দিয়েছি, পাঁচফোড়ন মশলা হালকা, এতে খিচুড়ির একটা আলাদা গন্ধ আসে। এরপর আমার চাল এবং ডালের মোট যে পরিমাণ তার ডাবল পানি দিয়ে দেব। আমি এখানে পানি দিয়ে দিয়েছি,
এখন আমি প্রেসার কুকারের ঢাকনা দিয়ে দিব, দিয়ে ভালোভাবে আটকে দেব। আমার প্রেসার কুকারে রান্না হয়ে গেছে, এরপর আমি এটা এখন সার্ভ করে নেব। আর আমার প্রেসার কুকারে 5টা সিটি প্রয়োজন হয়, আপনাদের যেমনটা প্রয়োজন তেমনটাই দিয়ে নেবেন। তা আমি এখন সার্ভ করব। আমার সার্ভ করা হয়ে গেছে, এখন আমি সকালের খাবার খেয়ে নেব। আর এরপরে আমরা বাহিরে বের হব। আমি এখানে আমের আচার নিয়েছি, আমের আচার দিয়ে খিচুড়ি খেতে পছন্দ করি, তাই অন্য কিছু আর তৈরি করিনি। তো আপনারা ইচ্ছা করলে অন্য যে কোনো কিছু দিয়ে খেতে পারেন। এরপর আমি বাইরে এসেছি, তো আমি আসলে এখন আমার বড় ভাইয়ের অফিসে যাব, তো সেখানে আমি তার সাথে একটু দেখা করব, একটা কাজে দরকার তাই। তো এটা অফিসের বাইরের রাস্তা, আমি বাইরে চলে এসেছি, এরপর আমরা গেটে ঢুকব। তো আমরা এখন ঢুকব, এটা হচ্ছে গেটের বাহিরের অংশ, আর এই অফিসটা ধানমন্ডিতে। তো আমরা ভেতরে চলে এসেছি, এটা অফিসের বাইরে গেস্ট রুম, এখন গেস্ট রুমে বসবো। তো কিছুক্ষণ অপেক্ষা করতে হবে, কারণ ভাইয়া বিজি রয়েছে। এখন আমরা বসে কিছুক্ষণ আড্ডা দিব। আর এখানকার ড্রয়িং রুমটাও আসলে অনেক সুন্দর, তাছাড়া আমরা একটু বসে আড্ডা দিই, তারপর আমরা বাহিরে যাব ঘুরতে। আমি অফিস থেকে বের হয়ে এসেছি। আমি আগেই আপনাদের বলেছিলাম যে আজ আমি ঘুরতে বের হব। তো আমি রবীন্দ্র সরোবরে এসেছি, এটা ধানমন্ডিতে। আর আমাদের আশেপাশে দেখা যাচ্ছে সুন্দর মনোরম দৃশ্য। এখানে পাশে একটা ফুটবল খেলা হচ্ছে, আপনাদের সেটাও দেখাবো। এখানে বড় বড় গাছ এবং সব মিলে প্রাকৃতিক দৃশ্যটা খুবই সুন্দর, আর বসে থেকে আড্ডা দেওয়ার মতো অনেকটা ভালো পরিবেশ। আমি এখন ফুটবল মাঠের পাশে বসে আছি এবং এখান থেকে খেলা খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে, আর খেলাও দেখতে দারুণ লাগছে। তাছাড়াও পাশে আরও সুন্দর মনোরম দৃশ্য, সব মিলিয়ে চমৎকার। আপনারা দেখতে পাচ্ছেন এখানে ছেলেরা মজা করছে, আর তাছাড়া সব মিলিয়ে অনেক সুন্দর। আবার চলুন আমরা ফুটবল খেলায় ফিরে যাই। তো এখানে ফুটবল খেলার সম্ভবত এখানে ছেলেরা পাশে আশেপাশে যারা থাকে তারাই খেলছে, তো জাস্ট এটা মজা করার জন্য। আমি এখানে কিছুক্ষণ খেলা দেখে তারপরে অন্যদিকে যাব, তো সেটাও আপনাদেরকে নিশ্চয় দেখাবো, সাথেই থাকুন। এরপর আমরা এখানে একটা দোকান দেখতে পাচ্ছি, আমরা পাশেই একটু হেঁটে এদিকে আসছি। তো আমরা দোকানে একটু হালকা পাতলা কিছু খাবো, তারপর আমরা অন্যদিকে যাব। আর ততক্ষণ আমি একটু পাশে আপনাদেরকে দেখাই।
এরপরে আপনারা যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে উরুক্কু সেতু, এটাকে সেলফি পয়েন্টও বলা হয়। তো এই সেতুটা বেশ সুন্দর। আর এরপর আমরা যাব হচ্ছে ধানমন্ডি লেক পারে। তাহলে চলুন, আমরা ধানমন্ডি লেক পারে চলে এসেছি। তো আমরা এখানে কিছুক্ষণ বসবো আর আশেপাশের দৃশ্যগুলো দেখবো। ভিউয়ার্স, আজ আমি আমার ভিডিওটি এখানেই শেষ করব। আর আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক অ্যান্ড কমেন্ট, আর আমাকে উৎসাহ প্রদান করুন। আর আমার যদি চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করুন। আর সবাই ভালো থাকবেন দোয়া করি। থ্যাংক ইউ।